Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah in this Ramadan month. Priyo shikhati bondhura, something, someone, somebody. Ei tinti word niye প্রথম যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসটি ছিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা আজকের এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে গত কালকের ক্লাসটি দেখে আসো। সেই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ ওই ক্লাসটিতে এমন কিছু জিনিস বোঝানো হয়েছে যা প্রতিনিয়ত তোমরা ব্যবহার করো বাট জেনে বা অজান্তেই ভুলগুলো হয়ে যায়। আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে এসেছি আমরা, ক্লাস টু। সো ক্লাস টুয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো তোমরা ভালো করে দেখো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমাদের কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকো। দেখো প্রথমে যে সেন্টেন্সটি লিখেছি সেটা হচ্ছে, তোমার কি কেউ আছে, রাইট? আমরা যেমন কোনো বিপদে পড়লে বা কেউ কোনো কিছু হারিয়ে ফেললে বা এমন কিছু একটা বিষয়ে, এমন একটা সিচুয়েশনে তুমি কাউকে বলছো যে তোমার কি কেউ আছে, রাইট? সো তোমার কি কেউ আছে মানে তোমাকে যে হেল্প করবে অথবা তোমাকে যে নিয়ে যাবে এমন কোনো ক্ষেত্রে বা এমন কোনো সিচুয়েশনে তুমি এটা বলতেই পারো কাউকে যে তোমার কি কেউ আছে। সো সেক্ষেত্রে আমরা যে ব্যবহারটি করব সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনিবডি অর এনিওয়ান। আমার এই ক্লাসের মেন লার্নিং পয়েন্টটা হচ্ছে যে আমরা সামবডি আর সামওয়ান ইউজ না করে এনিবডি এনিওয়ান ইউজ করব। আর বিগত দিনের ক্লাসটিতে এটাই বোঝানো হয়েছে যে নেগেটিভ এবং ইন্টারটিভ সেন্টেন্সে আমরা সামকে সাম না রেখে অ্যানি করে ফেলবো, রাইট? সো এখানে ঠিক তেমনটি ঘটেছে, ডু ইউ হ্যাভ সামবডি না হয়ে অ্যানিবডি হবে, ডু ইউ হ্যাভ সামন না হয়ে অ্যানিওয়ান হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটিতে আমরা চলে যাই। পরের সেন্টেন্সটি হচ্ছে যে, আমি কি কেউ, আমি কি কেউ। ধরো যে তুমি আমাকে এমন কোনো কিছু কথা বলছো যেটা আমি শুনতে রাজি না বা এটা আমার জন্য না, তখন আমরা ঠিক এই ধরনের কথাগুলো বলে থাকি যে, আচ্ছা আমি কি কেউ, আমি কি কেউ, বা সে কি কেউ, মানে সে কি কেউ এটা শোনার জন্য বাধ্য এরকম সিচুয়েশনের ক্ষেত্রে, বা আমি কি কেউ যে তোমাকে হেল্প করবে। যাই হোক, এটা হচ্ছে ছোট্ট একটি সেন্টেন্স, আমি কি কেউ। সো এম আই এনি ওয়ান হু উইল হেল্প ইউ, মানে আমি কি এমন কেউ যে তোমাকে হেল্প করবে। সো আমি কি কেউ বা সে কি কেউ, এ ধরনের ইন্টারটিভ সেন্টেন্স বানাতে হলে আমাকে অবশ্যই এম আই এনিওয়ান দিতে হবে, এখানে সামন হবে না, রাইট? তারপরের সেন্টেন্সে আমরা চলে যাই যে, আমি কি তোমার কেউ। ঠিক এই সেন্টেন্সটিকে একটু বাড়িয়েছি যে আমি কি কেউ, এরপরে হচ্ছে আমি কি তোমার কেউ, আমি কি তার কেউ, আমি কি আমার প্রতিবেশীর কেউ, এ ধরনের কথা যখন বলবো। বা ধরো তোমাকে দিয়ে বলছি যে, তুমি কি আমার কেউ, তুমি কি আমার মায়ের কেউ, বা তুমি কি আমার এলাকার কেউ, রাইট? সো এই সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে ইউজ করি। আর তোমরা এখানে আজকের এই লেসনটি থেকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা দেখতে থাকো আর ভালোভাবে শিখতে থাকো। তো দেখো যে, আমি কি তোমার কেউ, সো এম আই এনি ওয়ান, যেটা প্রথমেই দেওয়া আছে, এম আই এনি ওয়ান বা এম আই এনি বডি। সো এম আই এনি ওয়ান, আমি কি কেউ, জাস্ট এখন লাগিয়েছি কি তোমার, ইয়োর। সো ইয়োরের সাথে এখানে ইয়েস দিতে হয়েছে, আসলে এটা হচ্ছে ডাবল পজিটিভ, এটা সিঙ্গেল পজিটিভ নয়। তুমি এখানে ইয়োর দিতে পারবে না, ইয়োর্স দিতে হবে, কারণ সেন্টেন্সকে শেষ করে দিচ্ছি। সো এম আই এনি ওয়ান ইয়োর্স, অথবা আরেকটি তুমি সিস্টেম ইউজ করতে পারো যেটা হচ্ছে যে, এম আই এনি ওয়ান টু ইউ, এম আই এনি ওয়ান টু ইউ, আমি কি তোমার কেউ, রাইট? তবে ওপরেরটা ব্যবহার করলে বেশি ফর্মাল দেখায়। এবার এর পর্যায়ে নিচে আসি, তুমি কেউ না, তুমি কেউ না। এই ইংলিশটা হচ্ছে যে, ইউ আর নান মানে কেউ না, অথবা নো বডি মানেও হচ্ছে কেউ না, ইউ আর নান, তুমি কেউ না, আমি কেউ না, আই এম নান, সে কেউ না, হি ইজ নান অথবা শি ইজ নান, তারা কেউ না, দে আর নান। খুব সহজেই বানাতে পারি ছোটো ছোটো বাক্য, এটা হচ্ছে বিভার্বের ব্যবহার। এখন দেখো, আমরা ইচ্ছা করলে এই সেন্টেন্সটাও ব্যবহার করতে পারি যে, ইউ আর নট এনি বডি, তুমি কেউ না, ইউ আর নট এনি ওয়ান, এটাও ইউজ করতে পারি। বাট আমরা এই যে নট এনিবডি বা নট এনি ওয়ানকে সংক্ষেপে আমরা নান করে ফেলেছি, তাই আরের সাথে নট বসার প্রয়োজন নেই, কারণ নানের সাথে অলরেডি নো আছে, নো বডির সাথে অলরেডি নো রয়েছে, রাইট? সো ইউ আর নট এনি ওয়ান আমরা ইউজ করতে পারি। তবে আমরা অবশ্যই এটা ইউজ করব, এটা বলতে সুন্দর,
এবং মোস্ট ইউজড ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ইউ আর নান, তুমি কেউ না। এখন যদি এই সেন্টেন্সটিকে একটু বাড়াই তাহলে আরেকটু ভালো লাগবে। দেখো, তুমি আমার কেউ না, তাহলে আছে ইউ আর নান মাইন, তুমি আমার কেউ না। মাইন মানে হচ্ছে আমার, মাইনটা হচ্ছে ডাবল পজিটিভ। যারা বুঝতে পারছো না যে মাইন কেন দিলাম মাইনা দিয়ে, অথবা এখানে 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 যেমন হচ্ছে যে এখানে ইয়োর কেন দিলাম না, এখানে কেন ইয়োর্স দিলাম, সো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমার অন্যান্য ভিডিওতে আলোচনা রয়েছে। তোমরা অবশ্যই নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে অথবা পেজে গিয়ে সার্চ করে দেখে নাও। তাহলে নিশ্চয়ই সেন্টেন্সটি অনেক সুন্দর হয়ে গেল যে তুমি আমার কেউ না, ইউ আর নান মাইন, তুমি আমার কেউ না, তুমি আমার মায়ের কেউ না, ইউ আর নান অব মাই মাদার, রাইট। এবং আমি তোমার কেউ না, আই এম নান, আমি কেউ না ইয়োজ, আমি তাদের কেউ না, আই এম নান দেয়ার্জ, আমি আমাদের কেউ না, যদিও বা সেন্টেন্সটি রং, বাট আই এম নান আউজ, আমি আমাদের কেউ না। ওয়েল, আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো। এখানে দেখো, তোমার কিছু নেই, রাইট, ইউ হ্যাভ নাথিং, রাইট। সো তোমার আছে এ পর্যন্ত ঠিক রেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং কিছু নেই, কিছু না ইংরেজি নাথিং খুব সহজেই আমরা ব্যবহার করেছি, নাথিং, তাই হ্যাভের সাথে নট বসাইনি। নাথিং মানে নট এনিথিং, নট এনিথিংকে আমরা সংক্ষেপে নাথিং বলি, নট এনিথিং, রাইট। আমি লিখছি নট এনিথিংটা, নট এনিথিং, এটাকে আমরা সংক্ষেপে নাথিং করে ফেলেছি, সংক্ষেপে কী করে ফেলেছি, নাথিং। সো ইউ হ্যাভ, তোমার আছে, শেষের দিকে নাথিং শব্দটা বসিয়ে ঘুরিয়ে ফেলেছি সেন্টেন্সটিকে, নেগেটিভ করে ফেলেছি, তাহলে ইউ হ্যাভ নাথিং। আমরা অবশ্যই এই সিস্টেমটাও ইউজ করতে পারি নিচে আরেকটি উদাহরণ, ইউ হ্যাভেন্ট মানে তোমার নেই, নেগেটিভ ইউজ করেছি, এবং এখানে এনিথিং ইউজ করেছি। আমরা জানি যে এখানে সামথিং ইউজ করতে পারবো না, সামথিং মানে হচ্ছে কিছু, এনিথিং মানেও হচ্ছে কিছু, বাট সেন্টেন্স যেহেতু আমি এটা নেগেটিভ ইন্টারটিভ করছি, সেক্ষেত্রে আমরা ইন্টারটিভে জানি যে সাম না থেকে সামগুলো চেঞ্জ হয়ে যায়, এনি হয়ে যায়, তাই ইউ হ্যাভেন্ট এনিথিং। এই সেন্টেন্সটা বলতে খুব একটা ভালো লাগে না, অবশ্যই ওপরের সেন্টেন্সটাই ভালো লাগছে এবং এটা মোস্ট ইউজ, তাহলে ইউ হ্যাভ নাথিং। আরেকটি উদাহরণ আমরা নিই, দোকানে কিছু নেই, দোকানে কিছু নেই, একটি দোকানে যেমন মানুষও থাকে তেমন বস্তুও থাকে, রাইট। তো দোকানে কেউ নেই মানে ব্যক্তি নেই এটাও বলতে পারি, দোকানে কিছু নেই মানে বস্তু নেই এটাও বলতে পারি। তো দেখো, দোকানে কিছু নেই, কিছু নেই, কিছু না ইংরেজি নাথিং খুব সহজে আমরা বসিয়ে দিতে পারি এবং একে সাবজেক্ট হিসাবেও ধরে নিতে পারি, ধরে নিয়েছি। সো নাথিং মানে কিছু না, এখানে নট অলরেডি ইউজ করে ফেলেছি তাই আমি ইজের সাথে নট বসাইনি। নাথিং মানে কিছু নেই, অলরেডি হয়ে আছে নেগেটিভ, নাথিং ইজ ইন দ্য শপ, দোকানে কিছু নেই। এখন দেখো, দোকানে কিছু নেই, মাঠে কিছু নেই, ভিতরে কিছু নেই, বাইরে কিছু নেই, টয়লেটে কিছু নেই, ফ্রিজে কিছু নেই, টেবিলে কিছু নেই, খুব সহজেই আমরা এটা ইউজ করতে পারি। নাথিং ইজ অন দ্য টেবল, নাথিং ইজ ইনসাইড, নাথিং ইজ টু দ্য রাইট, নাথিং ইজ টু দ্য লেফট, বা আমি কিছু নেই, ডানে কিছু নেই। এবার দেখো, দোকানে কেউ নেই মানে ব্যক্তিকে ইন্ডিকেট করছি, তাহলে তো আর নাথিং দিতে পারবো না, এখানে অবশ্যই নোবডি অথবা নান দিতে হবে। দেখো, নান অথবা নোবডি আমরা ইউজ করেছি, তাহলে এখানে নান, নানে নো ইউজ করা হয়েছে, নোবডিতে নো ইউজ করা হয়েছে, তাই ইজের সাথে নট বসবে না, অলরেডি নেগেটিভ হয়ে আছে। দোকানে কেউ নেই, বাইরে কেউ নেই, ভিতরে কেউ নেই, আমরা খুব সহজেই নান ইজ ইনসাইড, নান ইজ আউটসাইড, নান ইজ টু দ্য লেফট, নান ইজ টু দ্য রাইট। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, এখনই একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট সেকশনে গিয়ে তোমার যদি কোনো কনফিউজ থেকে থাকে, এমন কোনো বিষয় এখনও বোঝনি, তোমরা সেখানে লিখে নিতে পারো, এবং নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও তোমরা সেখানে লিখে দিতে পারো। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, তোমার একটি শেয়ারে পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলের গরিব দরিদ্র মেধাবী ছাত্রর কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।